যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা এই সুখের লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা দুজনের ভালোবাসা তুমি আমার চির সাথী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারির অভিজ্ঞতা কেমন ছিল, আর্মি লিটারি হসপিটালে কেমন কী নিয়ম। তো তার আগে হসপিটালটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও হসপিটালটা অনেক বড়, তবুও তোমাদের দাদাভাই যতটা ভিডিও শ্যুট করেছিল ততটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সন্ধ্যের দিকে। আমার ডেলিভারি পেনটা কিন্তু শুরু হয়েছিল বেশি রাত্রের দিকে, তো সারা রাত অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো যারা মা হয়েছেও তারা জানবে, আমার যেহেতু ফার্স্ট টাইম তো আমার অনেক বেশি যন্ত্রণা মনে হয়েছে, আর যারা এই যন্ত্রণা সহ্য করেছে তারা ছাড়া কেউই বুঝবে না। তবে বেবিকে কোলে নেওয়ার পর খুশিতে সবাই যন্ত্রণাটা ভুলে যায়, মনে রাখে না কেউই, আর আমিও ভুলে গেছি। আমার পরের দিন কিন্তু সকালে ডেলিভারি হয়েছে আর ডেলিভারিটা নর্মালে হয়েছে। আমাদের এই মিলিটারি হসপিটালে ডক্টর বলো নার্স বলো সবাই খুবই ভালো, আমার অসহ্য যন্ত্রণার মধ্যেও অনেক সাহস জুগিয়েছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য। তো এই যে এখন দেখো, আমাকে ডেলিভারি রুম থেকে ছেড়ে দেওয়ার পরে হসপিটালে যে স্টাফ দিদিগুলো আমাকে যে রুমে থাকবো সেখানে পৌঁছে দিচ্ছে। আর মা কিন্তু সকালেই এসেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু কাল রাত থেকেই ওয়েট করছিলো ডেলিভারি রুমের সামনে। আর আমার সকালে ডেলিভারি হয়েছে কিন্তু আমাকে বিকেলে এই রুমে দিয়ে গেল। তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ ওয়েট করছিল বা মাও ওয়েট করছিল সবাই বেবিকে দেখার জন্য, কিন্তু অতটা টাইম পরেই আমার দিকে ডেলিভারি রুম থেকে মানে বের করালো। আর এই যে দেখো, এখন এই রুমেই থাকবো, আর এখানে আরও তিনজন আছে আমাকে নিয়ে চারজন। এখানে ডেলিভারি হওয়ার পরও বাড়ির লোককে থাকতে দেবে না, এদের নিয়ম অনুযায়ী বাড়ির লোকেরা শুধু দেখা করে চলে যাবে, তো নিজেকেই সব কিছু করতে হবে। তো কীভাবে কী সামলাবো জানি না। আর তিন দিন এখানে থাকতে হবে যেহেতু নর্মালে ডেলিভারি হয়েছে। আর এই যে এখন দেখো, অনেক টাইম অপেক্ষা করার পর তোমাদের দাদাভাই বেবিকে কোলে নিল আমার দিকে বেডি দেওয়ার পর। আর ছবিটাই শেয়ার করলাম কারণ ভিডিও করার কেউ ছিল না, তো ছবিটাই তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বেবিকে কোলে পেয়ে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই খুব খুশি, আর আমি আর বেবি দুজনেই সুস্থ আছি। আর বেবি ছেলে হলো না মেয়ে হলো তোমরা অবশ্যই গেস করে কমেন্টের মধ্যে জানাও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।